নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সিতে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি এনেছি সেটি হলো ট্রেন, অর্থাৎ ট্রেন, যে ট্রেনের উপরে যে সকল ইম্পর্টেন্ট ম্যাথগুলো সেগুলো। আমি চেষ্টা করেছিলাম ট্রেন এবং যে বোর্ড স্ট্রিম অর্থাৎ নৌকার যে সকল অনুকূল প্রতিকূলের অঙ্কগুলো এক জায়গাতে আনার, বাট এটা আমার দ্বারা সম্ভব হলো না। ওই জন্য শুধুমাত্র ট্রেনের উপরে আমি ডিটেলসে যে কটি অঙ্ক এনেছি শুরু থেকে শেষ অবধি, ইজি লেভেল, মডারেট লেভেল এবং হার্ড লেভেল তিনটি এনেছি। এর মধ্যে ট্রেনের যত অঙ্ক আপনাদের পরীক্ষাতে আগামী দিনের আসতে পারে তার সম্পূর্ণটা এখানে কভার হয়ে যাবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক অঙ্কগুলো কি আছে। দেখুন দেখুন, ট্রেনের অঙ্ক জানতে গেলে সবার আগে দুটো সূত্র আপনাদেরকে মনে রাখতে হবে। সেই দুটো সূত্র কী কী আমি এখানে প্রথমে সেই বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি, এবং এই দুটো সূত্রের উপরেই সমস্ত অঙ্কগুলো আপনাদের তৈরি হয়ে যাবে। প্রথম যে সূত্রটা আছে সেটি হলো ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম, অর্থাৎ দূরত্ব সমান সমান গতিবেগ গুণ সময়। এই একটা সমস্ত যত ডিস্টেন্সের অঙ্ক, গতিবেগ, দূরত্ব এ সকলের অঙ্ক তা এই সূত্র দিয়ে সলভ হয়। এবং আরেকটা ফর্মুলা আছে যেটা হচ্ছে ঘন্টা বা কিলোমিটার, সরি, কিলোমিটার পার ঘন্টা, এটা থেকে মিটার পার সেকেন্ডে আনার জন্য আপনাদের একটা ট্রিক মনে রাখবেন। যদি কোনো, আমি অঙ্কটা পড়ানোর পর আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে আমি কী বলতে চাইছি। যদি কোনো কারণে কোনো গতিবেগ কিলোমিটার পার ঘন্টা দেওয়া থাকে, সেটাকে কনভার্ট আমাকে করে নিতে হবে মিটার পার সেকেন্ডে। সেই ক্ষেত্রে আমাকে 5/18 দিয়ে সেটাকে গুণ করতে হবে। এবং যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকতো, যদি আমাকে কিলোমিটার পার ঘন্টাতে আনতে হতো, সেটা 18/5 দিয়ে গুণ করতে হবে। এবার আপনারা ভাবতে পারেন এটা আসলো কেমন করে, আপনাদেরকে আমি প্রুফ দিয়ে দিচ্ছি। কথার কথা, যদি আমার কিলোমিটার 1 কিলোমিটার থাকতো, সেটা মিটার হলে কত হবে? 1000 মিটার। এবং 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। এবং সেকেন্ডে আনতে হলে 60 × 60, 00 কাটলো, 00 কাটলো, 5 × 2 = 5, 2 × 3, অর্থাৎ 5 এর নিচে 18, এটা হলো মিটার পার সেকেন্ডে যদি 1 কিলোমিটারে। সেই রকম এটা দিয়ে এইটি অ্যাপ্লাই হবে। এবং যদি কথার কথা, যদি এটা মিটার পার সেকেন্ড দেওয়া থাকে, কিলোমিটার পার ঘন্টা আনতে হয়, সেই ক্ষেত্রে 18/5। তো এই সূত্রে, দুটো সূত্র দিয়ে আপনাদের সমস্ত অঙ্কগুলো এখানে কমপ্লিট হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক যে প্রথম অঙ্কটা আপনাদের কী আছে। প্রথম অঙ্কটা আপনাদের স্ক্রিনের উপরে দেখে নিন কী আছে। প্রথম যে অঙ্কটা আছে সেটি আছে, একটি 100 মিটারের ট্রেন 36 কিলোমিটার পার ঘন্টায় যায়, সে একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখুন বন্ধুরা, এটা একদম বেসিক অঙ্ক এনেছি, যারা একদমই কোনো কিছু অঙ্কে যায় না তাদের জন্য, বা যারা অঙ্কে অনেকটা উইক তাদের ক্ষেত্রে বেসিক লেভেলের অঙ্ক। কি আছে, 100 মিটারের একটি ট্রেন 36 কিলোমিটার পার আওয়ারে যায়, তাহলে তা অতিক্রম করতে কত সময় নেবে? এখানে আছে সেকেন্ডে উত্তর দেওয়া আছে 12 সেকেন্ড, 10 সেকেন্ড, 25 সেকেন্ড এবং 15 সেকেন্ড। তো এখানে যদি আমি একটা টেলিগ্রাফ পোস্ট, অর্থাৎ যদি কথার কথা এরকম একটা টেলিগ্রাফ পোস্ট থাকে এবং একটা ট্রেন যদি তাকে অতিক্রম করতে চায়, ধরে নিন এটা একটা ট্রেন, তো এটা যদি ওকে অতিক্রম করতে চায়, তাহলে কাকে কি অতিক্রম করবে? সে তার যে নিজের দৈর্ঘ্যটা সেটাকে সম্পূর্ণরূপে সে অতিক্রম করবে। অর্থাৎ এখানে ট্রেনের দৈর্ঘ্য, ট্রেন নিজে তার দৈর্ঘ্যটা অতিক্রম করবে। সো এখানে জানতে চেয়েছে মোট কথা এখানে, যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় নেবে। ঠিক আছে, দেখুন ট্রেনের দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। ঠিক আছে, ট্রেনের দৈর্ঘ্য এখানে দেওয়া আছে আপনাদের কত দেওয়া আছে, এখানে এখানে ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার। এবং এখানে কি দেওয়া আছে, তার গতিবেগ কত? 36 কিলোমিটার পার আওয়ার, 36 কিলোমিটার, অর্থাৎ 36 কিলোমিটার 1 ঘন্টায় সে যায়। আমি এখানে যেহেতু উত্তরটা দেখুন এখানে সেকেন্ডে দেওয়া আছে, তাহলে এটাকে আমি সেকেন্ডে কনভার্ট করে নেব। সেকেন্ডে যদি এটাকে কনভার্ট করে নিই, তাহলে কত হবে? 36 × 5 = 18। আমি কেবলই এটার ফর্মুলাটা আপনাদের কেবলই আমি বললাম। ঠিক আছে, এটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, কারণ এখানে মিটারে দেওয়া আছে এবং এটাকে সেকেন্ডে করে নিতে হবে। সো এটা মিটার পার সেকেন্ড হলো, এটা দিয়ে কত? 18 দিয়ে কাটলে এখানে 2 = 5 × কত? 10 সেকেন্ড, 10 সরি, এখানে 10 সেকেন্ড না, এটা হবে 10 মিটার পার সেকেন্ড। এই 36টাকে আমি যদি কনভার্ট করে নিই, কিলোমিটার পার আওয়ারটা যদি কনভার্ট করে নিই, তাহলে কত হচ্ছে? 10 মিটার পার সেকেন্ড। এখানে আছে 100 মিটার দৈর্ঘ্য, ঠিক আছে, এখানে কত আছে? 100 মিটার দৈর্ঘ্য।
এবার দেখুন আপনারা যদি ইজিভাবে জিনিসটা ভাবেন তাহলে আমি এবার দেখুন 10 মিটার পার সেকেন্ড এটা আছে, 100 মিটার আছে। এবার আপনাদেরকে আমি বলি, দেখুন এখানে আমি প্রথম সূত্রটা কি লিখেছিলাম, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। সো কত দূরত্ব ওকে অতিক্রম করতে হবে, 100 মিটার, কারণ ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। গতিবেগ কত আমার বের হলো 10 মিটার পার সেকেন্ড, এবং আমার সময় চেয়েছে, গুণ সময়কে আমি এস ধরলাম, সেকেন্ড ধরলাম। সো এই শূন্য কাটলো, সো এস ইকুয়াল টু কত বের হলো 10 সেকেন্ড। সো অ্যান্সার উইল বি 10 সেকেন্ড। সে তার নিজের দৈর্ঘ্য কত সময় অতিক্রম করবে বা টেলিগ্রাফ পোস্টকে সে কত সময় অতিক্রম করবে, দুটোর উত্তরই একই হবে, সেটা কত হবে আপনাদের 10 সেকেন্ড, ঠিক আছে। এবার পরবর্তী প্রশ্নটা আমরা দেখিনি, পরবর্তী প্রশ্নটা কি আছে দেখুন আপনাদের স্ক্রিনের উপরে কি আছে। দুটি ট্রেন, একটি 121 মিটার, অপরটি 99 মিটার, তারা তাদের বিপরীত দিকে যায়, একটি 40 কিলোমিটার পার আওয়ার এবং অপরটি 32 কিলোমিটার পার আওয়ার, তারা একে অপরকে কত সময় সম্পূর্ণ অতিক্রম করবে। এগেন ইজি অঙ্ক, একই এই সূত্রেই আপনাদের চলে আসবে, ঠিক আছে। এরপরেও আমি অনেক হার্ডকোর সূত্র আপনাদেরকে দেবো যেগুলো অনেকটাই হার্ড লেভেলের, সেগুলো আপনারা অবশ্যই পাবেন, সেগুলো আমি লাস্টে করাবো, প্রথমে আমি ইজি লেভেলের অঙ্কগুলো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যদি দুটো ট্রেন, হ্যাঁ আমি দুটো ট্রেন আগে আমি করে নিচ্ছি, যদি ধরে নেন এই দুটো ট্রেন আছে, এই একটা ট্রেন, এই একটা ট্রেন, এরা যদি একে অপরের পরস্পরের দিকে যায় তাহলে তাদেরকে যদি অতিক্রম করতে হয় ডিস্টেন্স, তাহলে কী অতিক্রম করতে হবে, একে এর ডিস্টেন্স অতিক্রম করতে হবে, একেও একে ক্রস করতে হবে, মানে এদেরকে পরস্পর, এটা যদি এ হয়, এটা যদি ওয়ান হয়, এটা যদি টু হয়, তাহলে এটাকে অতিক্রম করে এখানে টুটাকে এখানে আসতে হবে, এবং এর সঙ্গে এই যে ওয়ান এটাকে অতিক্রম করতে হবে, পরস্পর এরকম ছিল, একই দিকে আসছিল, ক্রস করে এদেরকে পুরোপুরি একে অপরকে ক্রস করতে হবে, এবং এই গোটা ডিস্টেন্সটা নিজেদেরকে ক্রস করতে হবে। এখানে প্রশ্নে এই কথাটি বলা আছে যে দুটি ট্রেন যদি 121 মিটার এবং 99 মিটার, তারা যদি বিপরীত দিকে যায় এবং একটি 40 কিলোমিটার পার আওয়ার, অপরটি এত কিলোমিটার, তাহলে তারা সম্পর্ক, এটা দেখুন এখানে কি আছে, কিলোমিটার পার আওয়ারে আছে। এবার বন্ধুরা আপনাদেরকে বলে দিই, যখন আমরা একে অপরের দিকে ট্রেন যাবে, অর্থাৎ ট্রেন যদি পরস্পর পরস্পরের দিকে যদি আসে, পরস্পর পরস্পরের দিকে যায়, তাহলে কি হয়, গতিবেগ যোগ করতে হয়, এবং পরস্পর পরস্পরের যদি বিপরীত দিকে চলে যায় তাহলে গতিবেগটাকে বিয়োগ করতে হয়, কেন, ঠিক আছে। এবার দেখুন এই জিনিসটা আপনার মাথায় রাখবেন, তাহলে কি আছে এখানে দেখুন, গতিবেগ এদের টোটাল তাহলে কত দূরত্ব অতিক্রম করতে হবে, একটা আছে 121 মিটার, অপরটি কত আছে 99 মিটার, অপরটা আছে 99 মিটার, সো এখানে এদের কত অতিক্রম করতে হবে, 230 মিটার পথ এদেরকে অতিক্রম করতে হবে, ক্লিয়ার। এবং এদের গতিবেগটা কত দেওয়া আছে দেখুন, একটার গতিবেগ প্রথমটা দেওয়া আছে 40 কিলোমিটার পার আওয়ার, পরেরটা দেওয়া আছে 32 কিলোমিটার পার আওয়ার, এবং এখানে যোগ কেন করব, তারা পরস্পর পরস্পরের দিকে ক্রস করছে, পরস্পর পরস্পরকে ক্রস করছে, এও যাচ্ছে এদিকে এবং আরেকটা যাচ্ছে এদিকে, একে অপরের দিকে যাচ্ছে, ওই জন্য এটাকে আমি যোগ করব। সো এই 40 আর 32 কে যোগ করলে কত হচ্ছে, 72 কিলোমিটার পার আওয়ার, হ্যাঁ কিলোমিটার পার আওয়ার এটা। কিন্তু আমার কি দেওয়া আছে, এগেন আমি আগে যেটা বললাম যে উত্তর আমাদের কিসে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে কি মিটার পার সেকেন্ডে উত্তর দেওয়া আছে। সো যদি মিটার পার সেকেন্ডে যদি আমাদের উত্তরটা দেওয়া থাকে, তাহলে আমি এটাকে মিটার পার সেকেন্ডে করে নেব, অর্থাৎ 72 কে যদি মিটার পার সেকেন্ড করি, তাহলে একইভাবে 5 আর 18 দিয়ে গুণ করে নেবো, 18 দিয়ে করলে 4 8 72, 4 5 20, অর্থাৎ 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড হলো এটার মিটার পার সেকেন্ডে যদি আমি কনভার্ট করে নিই, তাহলে ও কতটা যাচ্ছে, এরা যদি একে অপরের দিকে যায় তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে কতটা যাচ্ছে, 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং এদেরকে অতিক্রম করতে কতটা হবে, 230 মিটার এদেরকে অতিক্রম করতে হবে। তাহলে দেখুন আবার এই সূত্রে আমি ফেলছি, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়, ঠিক আছে, আমি এটা লিখছি না, হ্যাঁ আমার লেখা আছে আপনাদের। তাহলে দূরত্ব কতটা অতিক্রম করতে হবে একে অপরকে, 230 মিটার, ঠিক আছে, দূরত্ব কতটা অতিক্রম করতে হবে তাদেরকে, 230 মিটার, ঠিক আছে। গতিবেগ আমি কত বের করলাম, সরি আমি একটু এখানে আমি লক্ষ্য করে নিই যে এখানে আমি কত বের করলাম, এখানে 72 মানে হচ্ছে 20, ঠিক আছে, চারপাশে 20 সেকেন্ড এখানে আমি বের করেছিলাম, ঠিক আছে, 20 মিটার পার সেকেন্ড এটা বের করেছিলাম, এবং আমার কী চেয়েছে, সময় চেয়েছে, তো সময় আমি এসকে এস ধরে নিলাম, ঠিক আছে, আমাকে সময়টা বের করতে হবে। তো এখানে যদি আমাকে সময়টা বের করতে হয়, তাহলে কী করবো, এই শূন্য কাটলো, এস ইকুয়াল টু মানে সময় ইকুয়াল টু কত হচ্ছে, 23 এর নিচে 2, অর্থাৎ এটা আপনারা যদি ভাগ করে নেন তাহলে কত হবে, 11.5 সেকেন্ড, সো এটার উত্তর হবে 11.5 সেকেন্ড, অর্থাৎ এরা 11.5 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করবে, কোথাও ভুল হলো না, 11.230 9 2 11 9 1 10 9 2 11 সরি এখানে কিছু ভুল হয়েছে আমার 9 2 9 1 10 9 2 11 1 12 220
এটা হবে হচ্ছে 220। 72 4 8 72 20, অর্থাৎ 220 যদি এখানে হয় তাহলে এটা এটা কাটলে, সরি এখানে আমি আরেকবার করে দিচ্ছি, যদি এখানে এটা কত হয় 220 যদি হয়, 20 সেকেন্ড যদি হয় তাহলে 20 মিটার পার সেকেন্ড যদি হয় তাহলে এটা দিয়ে এটা কাটলাম এবং এটা দিয়ে এটা কাটলাম, কত হলো 11, অর্থাৎ সময় কত হবে 11 সেকেন্ড। এটা হলো আপনার সঠিক উত্তর। তো বন্ধুরা পরবর্তী অঙ্ক 3 নম্বর অঙ্কটা দেখে নিন আপনারা। 3 নম্বর অঙ্কটা আপনাদের কি আছে, দুটি স্থানের এক স্থান থেকে আরেক স্থানের, সরি দুটি স্থানের এক স্থান থেকে আরেক স্থানের দুটি ট্রেন 80 এবং 95 কিলোমিটার বেগে পরস্পরের দিকে ধাবমান, পরস্পরের দিকে ধাবমান। ওকে, যখন তারা পরস্পর মিলিত হলো তখন তারা দেখলো যে একটি ট্রেন আরেকটি ট্রেন থেকে 180 কিলোমিটার বেশি পথ গেছে, স্থান দুটির দূরত্ব কত? আচ্ছা, পরস্পরের দিকে ধাবমান। তো বন্ধুরা এখানে কি আছে দেখুন, এখানে যেটা দেওয়া আছে একটি ট্রেন আর একটি ট্রেন পরস্পরের দিকে ধাবমান, এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে, একটা নির্দিষ্ট স্থান মানে ধরে নেন এখান থেকে এই একটা ডিস্টেন্স, এই একটা গোটা ডিস্টেন্স, এ অতিক্রম করছে এও অতিক্রম করছে। এবার বলছে যখন তারা মিলিত হলো, ধরে নেন এইরকম একটা জায়গায় মিলিত হচ্ছে, এরকম একটা জায়গায় মিলিত হচ্ছে, তখন দেখা যাচ্ছে কি যে একটা ট্রেন আরেকটা ট্রেন থেকে 180 কিলোমিটার বেশি পথ অতিক্রম করে ফেলছে, ঠিক আছে। তাহলে বলছে যে স্থান দুটির দূরত্ব কত, তাহলে স্থান দুটির দূরত্ব কত আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন এখানে এই অঙ্কটা, হ্যাঁ যদি আপনারা কথার কথা এই অঙ্কটা যদি আপনারা ইয়েতে করেন, ডিটেলস মেথডে করেন, তাহলে অঙ্কটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে, ঠিক আছে। অঙ্কটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে যদি আপনারা এটা ডিটেলস মেথডে করেন, ঠিক আছে। দেখুন এই অঙ্কটা করার আপনাদের একটি সহজ উপায় আমি বলছি কিভাবে অঙ্কটা সম্ভব। দেখুন এই অঙ্কটাতে কি আছে, দেখুন সহজভাবে বুঝবেন, একটার স্পিড 90 কিলোমিটার, আরেকটার স্পিড কত দেওয়া আছে 80 কিলোমিটার, এদের মাঝখানে ডিফারেন্স কত, এদের মাঝখানে ডিফারেন্স কত, 15 কিলোমিটার পার আওয়ার, এদের মাঝখানে ডিফারেন্স 15 কিলোমিটার পার আওয়ার, এবং একটি ট্রেন আরেকটি ট্রেন থেকে কত কিলোমিটার বেশি গেছে, 180 কিলোমিটার বেশি গেছে, ঠিক আছে। এবং এই যে এটা এটা হচ্ছে কত ডিস্টেন্স, এটা দূরত্ব, দূরত্ব বাই গতিবেগ যদি আমি এটা করি এখানে কি বেরোবে, এটা দিয়ে এটা কাটলে বেরোবে 12, কি বেরোবে এটা দিয়ে এটা কাটলে বেরোবে 12, অর্থাৎ 12 মিনিট, ঠিক আছে। এটা 12 মিনিট এখানে বেরোবে, এখানে কি কি আছে কিলোমিটার পার আওয়ার এবং 180, সরি এটা বেরোবে আওয়ার বেরোবে, অর্থাৎ 12 ঘন্টা, 12 ঘন্টা বেরোবে এটা, এটা আপনি একদম শর্ট ট্রেকে যাচ্ছি, হ্যাঁ 12 ঘন্টা বেরোবে। এবার কি আছে দেখুন এখানে, এই যে 12 ঘন্টা আপনাদের বেরোলো না, এটার সঙ্গে আপনারা কি করবেন, এবার এই যে 12 ঘন্টা আপনাদের বেরোলো, এই 12 ঘন্টাটা সঙ্গে এটা কি বেরোলো, এটা সময় বেরোলো, ঠিক আছে। সময়ের সঙ্গে টোটাল যে গতিবেগ, টোটাল এবার গতিবেগ কত, একে অপরের দিকে যাচ্ছিল, একে অপরের দিকে যাচ্ছিল, একে অপরের দিকে যদি যায় তাহলে কি আমি বলেছিলাম, সময়কে ইয়েকে গতিবেগকে এখানে যোগ করতে হবে, গতিবেগ এখানে যোগ করতে হবে। সো এখানে কত হচ্ছে 175 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এবং এখানে প্রশ্নটা কি চেয়েছে, দুটি স্থানের দূরত্ব কত, যদি এবার দুটো স্থানের আমাকে দূরত্ব বের করতে হয় তাহলে দূরত্ব সমান সমান আমি কি জানি, গতিবেগ ইনটু সময়, তাহলে গতিবেগ কত 175 কিলোমিটার, সময় কত 12 ঘন্টা, ঠিক আছে। এটা যদি আমি করি 5 বরং 7 6 7 বরং 84 80 মানে 20 2100 কিলোমিটার, আপনাদের অপশন বি 2100 কিলোমিটার হলো এটা রাইট অ্যান্সার। দেখুন বন্ধুরা এই অঙ্কটা আপনারা অনেকভাবেই করতে পারতেন, ডিস্টেন্সকে এক্স ধরে নিতে পারতেন, এক্স ধরে নিয়ে এখানে কত কত আছে 80 এবং প্লাস x/95, এটা করে নিয়ে এভাবে যদি আপনারা এক্স ধরে অঙ্কটা করতেন না অঙ্কটা অনেক বড় হয়ে যেত। সেই মেথডগুলো আপনারা বুকেই পেয়ে যাবেন, বইয়েও আপনাদের ইজিভাবে এগুলো দেওয়া আছে, আপনারা যদি এটা না বুঝতে পারেন তাহলে ওটা অবশ্যই দেখে নেবেন এবং বেসিকটা অবশ্যই জানা দরকার, তারপরে যদি আপনারা বুঝে যান এই প্রসিডিওরে করবেন দেখবেন সময়টা অনেক কম লাগবে। এখানে আমি করলামটা কি যে 180 কিলোমিটার যে মাঝখানের ডিস্টেন্সটা আছে, বাড়তি ডিস্টেন্স গেছে, ওটা কিসে গেছে, বাড়তি যে এক্সট্রা গতিবেগ সেটার উপরে, এবং সেটার উপরেই আমি সময়টা বের করলাম, এবং এই সময়ের সঙ্গে টোটাল গতিবেগটাকে গুণ করলাম, টোটাল গতিবেগটা গুণ করার ফলে টোটাল যে ডিস্টেন্সটা সেটা এখানে আমার বেরিয়ে আসলো,
এক্স ধরেও এটা করা যাবে, কিন্তু এক্স ধরে করলে এটা অনেকটা বড় হয়ে যাবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন, চার নম্বর প্রশ্ন দেখুন। দুটি ট্রেনের একটি সকাল 8:30 এবং একটি 9:00 সময় একে যথাক্রমে 60 এবং 75 কিলোমিটার পারা পরস্পরের দিকে রওনা দিলে তারা কত পথ গিয়ে মিলিত হবে, কত পথ গিয়ে মিলিত হবে? দেখুন আমি একদমই এটা আপনাদের সঠিক বলেছি, একটু বেসিকটা বলে দিই, এটা বেসিকটা খুব যে বড় হবে তা না। দেখুন আপনাদের টোটাল কত পথে কত পথ আর তারা কত পথ গিয়ে মিলিত হবে। দেখুন 8:30 রওনা দিয়েছে প্রথম ট্রেনটা, যদি 8:30 রওনা দেয় তার গতিবেগ কত আছে 60, ঠিক আছে, 60 কিলোমিটার পার আওয়ার, মানে এক ঘন্টায় প্রথমটা কতটা যায়, 60 কিলোমিটার। তাহলে এই যে 8:30 থেকে, ঠিক আছে, এই 8:30 থেকে একটি ট্রেন 8:30 এবং অপর ট্রেন 9:00 সময় যথাক্রমে 60 এবং 75 কিলোমিটার পরস্পরের দিকে রওনা দিলে তারা কত পথ গিয়ে মিলিত হবে। এই মানে কি বলুন তো, এখানে বিষয়টা আপনাদের বুঝতে হবে, এরা কিন্তু একই দিকে যাচ্ছে, দুজনেই কিন্তু একই দিকে যাচ্ছে। তো প্রথম ট্রেনটা 60 কিলোমিটার পার আওয়ার কি করছে, 60 কিলোমিটার পার আওয়ার ও কিছুটা আধ ঘন্টা আগে ওই রওনা দিয়েছে, এবং এক ঘন্টায় যদি ওই 60 কিলোমিটার যায় তাহলে আধ ঘন্টায় কত যাবে, 60/2 অর্থাৎ 30 কিলোমিটার, ঠিক আছে, 30 কিলোমিটার পথই চলে যাবে, মানে প্রথম ট্রেনটা বাড়তি 30 কিলোমিটার পথই চলে গেছে। এইবার এখান থেকে দ্বিতীয় ট্রেনটা রওনা দিল এই 30 কিলোমিটারকে ধরার জন্য, ওকে গিয়ে একটা সময় নিশ্চয়ই ধরে ফেলবে, কারণ এই দ্বিতীয়টার গতিবেগ বেশি। তো দ্বিতীয়টার গতিবেগ যদি বেশি হয়, দ্বিতীয়টার কত গতিবেগ বেশি, কত গতিবেগ বেশি, আগেরটা ছিল 75, পরেরটা ছিল সরি আগেরটা ছিল 60, পরেরটা ছিল 75। সো আগের এদের যে গতিবেগের যে ডিফারেন্সটা সেটা সেটা কত, 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ আমি আগেই বলেছি যদি একই দিকে যায় তাহলে কি করতে হয়, গতিবেগটাকে বিয়োগ করতে হয়। তাহলে এদের ডিফারেন্স কত, 15 কিলোমিটার পার আওয়ার। এদের ধরতে হবে কত, 30 কিলোমিটারকে একে গিয়ে ধরতে হবে। সো এর সময় কত লাগবে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, মানে যে স্পিডটা কতক্ষণ লাগবে, 2 আওয়ার, 2 ঘন্টা, 2 ঘন্টা লাগবে এর স্পিড। এবং এই যে 2 ঘন্টাটা স্পিড লাগবে, এবার আমি এটাকে কার সঙ্গে গুণ করব, যেটা আগে থেকে গেছে সেটা থেকে, যেটা পরে থেকে গেছে সেটা না, এই 60 কিলোমিটার পার আওয়ার যে প্রথম থেকে গেছিল এর সঙ্গে 2 ঘন্টাকে গুণ করব। তাহলে এবার আপনাদেরকে একটু বলে দিই, যদি এই 60 কিলোমিটার যেটা আছে পার আওয়ারে যাচ্ছে, এই তাহলে 2 ঘন্টায় কতটা যাবে, 60 × 2 সমান সমান 120 কিলোমিটার, 60 × 2 সমান সমান 120 কিলোমিটারে যাবে। এবং আগে অলরেডি কতটা পৌঁছেছিল, আরো 30 কিলোমিটার ওই গেছে, টোটাল আরো গেছিল, অলরেডি আগেই চলে গেছিল, আধ ঘন্টা যে ডিফারেন্স ছিল মাঝখানে ওটাতেই চলে গেছিল। সো এখানে টোটাল ডিস্টেন্স কততে গিয়ে এরা মিলিত হবে, 60 কিলোমিটার সরি 150 কিলোমিটার অর্থাৎ 150 কিলোমিটার পথে গিয়ে ওরা পরস্পর পরস্পরের সঙ্গে মিলিত হবে, ঠিক আছে। যদি ভিডিও যদি এই অঙ্কটা আপনারা না বুঝতে পারেন, আরেকবার ভিডিওটা দেখে নেবেন, এখানে এই অঙ্কটা আরেকবার দেখে নেবেন, আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার এটা আপনাদের একটা শর্ট ট্রিক আপনাদেরকে বলে দিই, যেটা একদমই ইজি ভাবে এক লাইনে কাউন্ট করে করা যাবে, যারা অনেক অ্যাডভান্স ম্যাথ করেন তাদের ক্ষেত্রে এটা খুবই উপযোগী হবে। দেখুন সময়ের ডিফারেন্স এখানে কত আছে, আধ ঘন্টা, সময়ের ডিফারেন্স কত আছে, আধ ঘন্টা ভাব, ঠিক আছে, এখানে তো কিছু চাইনি, এখানে কিলোমিটারেই অ্যান্সার চেয়েছে, সো অসুবিধা হবে না, আধ ঘন্টা। এবং এখানে টোটাল গতিবেগ কত আছে, 60 এবং 75, সো 60 × 75 বাই দুটো গতিবেগের গুণফল, নিচে গতিবেগ দুটোর যোগ তখন হবে যখন তারা বিপরীত দিকে যাবে, এবং যদি একই দিকে যায় তাহলে গতিবেগ দুটো বিয়োগ হয়ে যাবে, সো 75 − 60, ঠিক আছে। এই সূত্রটাতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে একবারে উত্তরটা চলে আসবে, এটা সময় এটা গতিবেগের সূত্র এখানে চলে আসলো। সো এখানে যদি আপনারা কাটাকাটি করেন তাহলে এখানে কত হচ্ছে, এখানে হবে 15 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 দিয়ে এটা কাটলে 2, মানে 75 দুগ্ন এখানে 150, কাটাকাটিটা আপনারা বাড়িতে একটু আসতে করে দেখে নেবেন, ঠিক আছে, এই হলো 150 কিলোমিটার আপনাদের অ্যান্সার, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখে নিন বন্ধুরা, আপনাদের স্ক্রিনের উপরে কি আছে, কোনোরকম স্টপেজ না দিয়ে, এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে, কোনোরকম স্টপেজ না দিয়ে একটি ট্রেন
75 কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং সেই একই দূরত্ব স্টপেজ দিয়ে যেতে গতিবেগ 60 কিলোমিটার পার আওয়ার হয়। ট্রেনটি ঘন্টায় গড়ে কত মিনিট করে স্টপেজ দেয়, মানে যদি ও থেমে থেমে যায় তাহলে 60 কিলোমিটার পার আওয়ার ওর এভারেজ স্পিড হয়, এবং ও যদি থেমে না যায় তাহলে ওর স্পিড হয় 75 কিলোমিটার পার আওয়ার। তাহলে ও ঘন্টায় কতগুলো স্টপেজ দেয়, এটার একটা সূত্র আছে, যদি সূত্রটা করেন 1 সেকেন্ডে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, 1 সেকেন্ড এখানে কি দেওয়া আছে যে দুটো, একটা যে আছে স্টপেজ না দিয়ে, হ্যাঁ স্টপেজ না দিয়ে ওর গতিবেগ কত আছে 75 কিলোমিটার পার আওয়ার, এবং স্টপেজ দিয়ে ওর গতিবেগ কত আছে 60 কিলোমিটার পার আওয়ার। এই দুটোর যে ডিফারেন্সটা সেটা, এবং নিচে থাকবে স্টপেজ না দিয়ে যে ওর স্পিডটা সেটা। আবার বলে দিচ্ছি, ডিফারেন্স অফ স্টপেজ দিয়ে না দিয়ে এবং স্টপেজ দিয়ে সেটা, এবং তার সঙ্গে নিচে থাকবে স্টপেজ না দিয়ে যে স্পিডটা সেটা। এটা এটা যদি আপনারা করেন তাহলে কত বেরোচ্ছে আপনাদের, এখানে এখানে হবে এটা 15 দিয়ে এটা কাটলে 5 × 75, মানে এখানে কত হলো 1/5 আওয়ার। ঠিক আছে, 1/5 আওয়ার মানে এটাকে যদি আপনার মিনিটে কনভার্ট করে নেয়, 60 দিয়ে গুণ করতে হবে, সো এখানে হলো 12, সো এখানে অ্যান্সার উইল বি 12 মিনিট। ঠিক আছে, দেখুন বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে কম্পিটিটিভ এক্সাম পারপাসে ম্যাথ করাচ্ছি, আমি আপনাদের একদম যে ডেফিনিট সব খুবই সিম্পল ওয়েতে বলবো তা নয়, এভাবে করবেন পরীক্ষার হলে গিয়ে একদম ইজি হয়ে যাবে ব্যাপারগুলো। ঠিক আছে, তো এখানে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, এটা কি স্টপেজ না দিয়ে যে স্পিডটা, এটা কি স্টপেজ দিয়ে স্পিডটা, দুটোর ডিফারেন্স, এবং স্টপেজ না দিয়ে যে স্পিডটা সেটাকে নিচে রাখবেন, করে দেবেন কত সময় ওই গড়ে কত ঘন্টায় কটা স্টপেজ দিয়েছিল সেটা আপনাদের এখানে বেরিয়ে আসবে। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন দেখুন আপনাদের স্ক্রিনের উপর, একটা ট্রেন একজন মানুষকে 7 সেকেন্ড এবং একটা প্ল্যাটফর্মকে 28 সেকেন্ড অতিক্রম করে, যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 330 মিটার হয় তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হবে। এটা একদমই একটি পাতি অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা আর পরীক্ষার একটা ফেভারিট অঙ্ক, প্রত্যেক পরীক্ষাতেই আসতে থাকে। দেখুন, একজন মানুষ একটা ট্রেন, একজন মানুষকে 7 সেকেন্ডে, একটা মানুষকে একটা ট্রেন যদি অতিক্রম করে তাহলে কাকে অতিক্রম করবে, সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, মানুষের তো সামান্য একটু দৈর্ঘ্য, ওটা তার অতিক্রম করবে না, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, এবং প্ল্যাটফর্মকে অতিক্রম করবে 28 সেকেন্ডে। সো প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করে তাহলে একটা ট্রেন কি করবে, একটা ট্রেন কি করবে, যদি এটা প্ল্যাটফর্মে একটা হয় তাহলে কি করবে, প্ল্যাটফর্মকে তো অতিক্রম করবেই করবে, পাশাপাশি নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে, পাশাপাশি কি করবে, নিজের দৈর্ঘ্যকেও অতিক্রম করবে। তো শুধু প্ল্যাটফর্মকে যদি ও অতিক্রম করে তাহলে ওর সময় কত লাগবে, এটা তো প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য লাগছে 28, আর শুধু নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 7 সেকেন্ডে, সো 21 সেকেন্ডের সময় লাগবে এই প্ল্যাটফর্মকে, শুধু প্ল্যাটফর্মকে অতিক্রম করতে তার সময় লাগবে 21 সেকেন্ড, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে 330 মিটার, প্ল্যাটফর্মের এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে 330 মিটার, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত সময়, 7 সেকেন্ডে, ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে কত, 7 সেকেন্ডে, সো এখানে কি হবে, 21 সেকেন্ডে যদি অতিক্রম করে 330 মিটার, তাহলে 7 সেকেন্ডে কতটা করবে, যেটা বের করতে হবে সেটা উপরে, যার পরিপ্রেক্ষিতে সেটা নিচে, এবং 330টা আমাকে গুণ করতে হবে। ঠিক আছে, 330 মিটার যায়, আপনারা লৌকিক নিয়মেও করতে পারেন, 330 মিটার যায় 21 সেকেন্ডে 1 মিটার, সরি 21 সেকেন্ডে যায় 330 মিটার 1 সেকেন্ডে কত এবং 7 সেকেন্ডে কত, এইভাবে করতে পারবেন আপনারা, এভাবে ডিরেক্টলিও করতে পারবেন। ঠিক আছে, 7 দিয়ে কাটলাম 3 দিয়ে হলো 11, সো এখানে 110 মিটার হলো ট্রেনটির নিজস্ব দৌড়। ঠিক আছে বন্ধুরা, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনের উপরে দেখে নিন, দুটি স্টেশন এ এবং বি 110 কিলোমিটার দূরত্ব তাদের মাঝে, একটি ট্রেন এ এবং সকাল 8টার সময় 40 কিলোমিটার বি এর দিকে, এবং অপর ট্রেন বি সকাল 10টার সময় 50 কিলোমিটার এ এর দিকে রওনা দিল, তারা কখন একে অপরকে অপরের সঙ্গে দেখা করবে, একদমই ইজি অঙ্ক। ঠিক আছে, দেখুন প্রথম ট্রেনটা কি করছে, সবার আগে বলেছি কি, এ এবং বি এর ডিস্টেন্স কত 110 কিলোমিটার। ঠিক আছে, এ কি করছে, সকাল আটটার সময় রওনা দিচ্ছে, তার স্পিড কত 40 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আর বি রওনা দিচ্ছে, বি সকাল 10টার সময় রওনা দিচ্ছে, বি সকাল 10টায় রওনা দিচ্ছে, তার স্পিড কত 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এবার বলি এ কটার সময় রওনা দিচ্ছে, 8টার সময়, বি রওনা দিচ্ছে কটার সময়, 10টার সময়, তাহলে এই যে 2 ঘন্টা বাকি থাকলো, মানে 10 থেকে 8 বাদ দিলে যে 2 ঘন্টা, এ বাড়তি গেছে 2 ঘন্টা, যদি 1 ঘন্টায় 40 কিলোমিটার যায় তাহলে 2 ঘন্টায় কত যাবে, 40 × 2 = 80 কিলোমিটার ওই বাড়তি চলে যাবে, 80 কিলোমিটার ওই বাড়তি
চলে যাবে, একাই 80 কিলোমিটারে চলে যাবে। তাহলে বাকি ডিস্টেন্স কত থাকলো? 110 - 80 সমান সমান কত থাকলো? 30 কিলোমিটার পথ ওর আর বাকি থাকলো, এ এবং বি এর মাঝখানে শুধুমাত্র কত পথ বাকি থাকলো? 30 কিলোমিটার। 30 কিলোমিটার যে পথটা ওর বাকি থাকলো, এবার কি করছে? বিও এবার রওনা দিয়ে দিচ্ছে। বি যদি রওনা দিয়ে দেয় তাহলে একে অপরের বিপরীত দিকে এরা যাবে। এবার এবারে এরা কি করবে? একে অপরের বিপরীত দিকে যাওয়া শুরু করবে। সো এর যে গতিবেগটা এবং এর যে গতিবেগটা, এই দুটোই এখানে এবার যোগ হবে, এর দুটো গতিবেগই এবার যোগ হবে। সো এবার এদের যে দুটোরই গতিবেগ কত আছে? 40 এবং 50, ঠিক আছে? এদের যে দুটোরই গতিবেগ আছে, এই দুটোর গতিবেগ কত আছে? 40 + 50 সমান সমান এদের গতিবেগ কত হয়ে দাঁড়াবে? 90 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? ওদের কত পথ যেতে হবে? আর 30 কিলোমিটার পথ যেতে হবে। স্পিড এবার টোটাল এদের দুজন মিলে কত আছে? 90। ডিস্টেন্স বের করতে গেলে আমি কি দেখেছি, কি লিখেছি, যদি ডিস্টেন্স বের করতে হয় তাহলে স্পিড ইনটু টাইম। এবার আমাকে কি বের করতে হবে? এখানে সময় বের করতে, যদি সময় বের করতে হয় তাহলে কি হবে? গতিবেগটা নিচে চলে আসবে, বাই অর্থাৎ দূরত্ব বাই গতিবেগ। দূরত্ব কত আছে? 30 কিলোমিটার, গতিবেগ এবার কত আছে? 90 কিলোমিটার। সো সময় এখানে কত হচ্ছে? 1/3 ঘন্টা সমান সমান 1/3 ঘন্টা। এবার আপনাদের বলি, যদি 1/3 ঘন্টা হয় তাহলে এটা মিনিটে কনভার্ট করলে 60 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 3×60, অর্থাৎ কত লাগবে? আর 20 মিনিট লাগবে। কখন 20 মিনিট লাগবে? যখন 10টার সময় পৌঁছে গেছে তারপরে ওর 20 মিনিট লাগবে। সো 10টার পরে আরও 20 মিনিট লাগবে। সো কটার সময় পৌঁছাবে? 10:20 AM-এ তারা একে অপরের সঙ্গে গিয়ে দেখা করবে। ক্লিয়ার বন্ধু? পরবর্তী প্রশ্ন, লাস্ট প্রশ্ন আপনাদের সামনে। একই দৈর্ঘ্যে দুটি ট্রেন একটি পোলকে অতিক্রম করতে যথাক্রমে 4 এবং 5 সেকেন্ড সময় নেয়, যদি তারা একে অপরের দিকে যায় তাহলে একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগবে? একদমই ইজি অঙ্ক বন্ধুরা, এটা আপনাদেরকে আমি একদমই শর্ট ট্রিকে শেখাবো, কারণ এই অঙ্ক যদি আপনারা ডিস্টেন্সকে এক্স ধরে নেন, ঠিক আছে, তাহলে অনেকটাই সময় বেশি লাগবে এখানে, ঠিক আছে? আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি এরা কি বলছে, তাহলে কি, যদি তারা একে অপরের দিকে যায়, যদি তারা একে অপরের দিকে যায়, দেখুন এখানে দুটো সময়, একটা অতিক্রম করতে একটা নেয় 4 সেকেন্ড এবং আরেকটা নেয় 5 সেকেন্ড। এই ক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনাদের যে অঙ্কটা আছে, 2 × দুটো যে সময় লাগে, একে অপরের যে সময় লাগে, 4 × 5 বাই ওদের যে সময়ের ডিফারেন্সটা, ওদের কত সময়ের ডিফারেন্স? 4 - 5 - 4, এই যে সময়টা, এই সময়টা তাদের লেগে থাকে। দেখুন এটা যেহেতু সময় আছে, হ্যাঁ, সময় ওই জন্য রেসিপ্রোকাল হয়। এখানে আপনারা বলতে পারেন তো একে অপরের দিকে যায়, একে অপরের দিকে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস হলো, কারণ এখানে তো প্লাস হতে পারতো। কিন্তু একটা জিনিস বন্ধুরা মনে রাখি, এখানে কিন্তু ভালো করে দেখেন, এখানে কিন্তু সময় ওদের দেওয়া আছে, গতিবেগ দেওয়া নাই। গতিবেগ এবং সময় পরস্পরের ব্যস্তানুপাতিক হয়, মানে একটার সঙ্গে আরেকটা উল্টো হবে রিলেশনটা। সো এখানে যোগ হলো না, এখানে বিয়োগই হবে, ঠিক আছে? এটা অনেকটাই মানে স্মার্ট লেভেলের অঙ্ক, আপনারা অবশ্যই এটা একবার দুবার দেখলে আপনারা বুঝে যাবেন। কথার কথা, যদি একে অপরের এটা তো বলেছে একে অপরের দিকে, যদি একে অপরের বিপরীত দিকে থাকতো তাহলে গতিবেগ যদি হতো তাহলে বিয়োগ হতো, কিন্তু গতিবেগ না হয় যদি সময় দেওয়া থাকতো এই ক্ষেত্রে প্লাস হতো, কিন্তু যেহেতু এইখানে এটা সময় দেওয়া আছে যার জন্য এটা এখানে বিয়োগ হলো। সো এখানে কি হলো? 2 × 4 × 5 যে দুটো সেকেন্ড দেওয়া আছে, সেই দুটো সেকেন্ড এবং নিচে তাদের গতিবেগের, তাদের যে সেকেন্ডটা, সেই সেকেন্ডের বিয়োগফল। এটা যদি আপনার করেন এখানে, সরি, এটা যদি করেন তাহলে আপনাদের এখানে নিচে 1 হবে 5 × 10 × 20, সো 20। সো এখানে আপনাদের উত্তর হবে 20 সেকেন্ড, এখানে আপনাদের উত্তর হবে 20 সেকেন্ড, অপশন বি, অপশন না, এটা তো 20 সেকেন্ড, সরি, এখানে হবে পাশাপাশি 40 সেকেন্ড, সরি, এখানে হবে 40 সেকেন্ড, অপশন এ, হ্যাঁ, অপশন এ হলো আপনাদের রাইট অ্যান্সার। যদি একটা কথা বলবো বন্ধুরা, যদি এখানে কোনো কারণবশত যদি এখানে দেওয়া থাকতো না, একে অপরের বিপরীত দিকে যায়, তাহলে কিন্তু এখানে যোগ হয়ে যেত। এটা কিন্তু গতিবেগে না, আপনারা ভালো করে একবার দেখে নেন প্রশ্নটা আরেকবার, এটা কিন্তু গতিবেগ দেওয়া নাই, যে আপনি বলছেন যে বিপরীত দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাও মানে একে অপরের দিকে যাচ্ছে, তাও এটা বিয়োগ করলেন কেন? এটা তো যোগ হতো, বাট এটা কিন্তু ভালো করে দেখুন, এটা কিন্তু সেকেন্ড দেওয়া আছে, গতিবেগ দেওয়া নেই। সো তার জন্য এই সূত্রটা আপনাদের অ্যাপ্লাই হবে এখানে। তো বন্ধুরা, আমার যে ভিডিওটা আজকে এতটাই, এই ভিডিওতে আমি সম্পূর্ণ সিম্পল, মডারেট এবং অনেকটাই হাই লেভেলের অঙ্ক আপনাদের আমি কমপ্লিট করে দিলাম। যারা এই ভিডিওটার যে অঙ্কগুলো আমি করলাম, যারা যারা বুঝতে পারবেন না, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা 1 থেকে 2 বার আর দেখে নেবেন এবং হাতে কলমে নিজে একবার করে নেবেন, সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। একদমই খুব কঠিন অঙ্ক নয়, অনেকটা ইজি অঙ্ক, আপনারা একবার নিজে একবার এই জিনিসটা করে নেবেন, ঠিক আছে?
পরবর্তী যে আমি ম্যাথের ভিডিওটা আনবো সেটা নৌকা এবং গতিবেগের উপরে অঙ্কটা আনবো, তো সেটা আমি খুব শীঘ্রই আপনাদের সামনে নিয়ে আসবো। তো বন্ধুরা, যদি আমার এই ম্যাথের যে ট্রিক্স এবং ম্যাথের যে ফর্মুলা এবং আমার চ্যানেলে যে যাবতীয় যে সকল ভিডিওগুলো আমি আপলোড করেছি তার যদি আপনাদেরকে কোনোভাবে সহায়তা করে, তা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং যথারীতি শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকে এতটাই, নমস্কার।